পৃথিবীর অন্যতম জনবহুল একটি দেশের নাম বাংলাদেশ। আয়তনে বাংলাদেশ পৃথিবীর 90তম দেশ হলেও জনসংখ্যায় অষ্টম। 1971 সালে সশস্ত্র রক্তক্ষয়ী ও 30 লক্ষ প্রাণের বিনিময়ে স্বাধীনতা লাভ করা দেশটি ইতিমধ্যেই উন্নয়নশীল দেশের কাতারে উঠে এসেছে। গত বেশ কিছু বছর যাবৎ বাংলাদেশের GDP প্রায় 7%, যা অনেক উন্নত দেশের চেয়েও বেশি। বিশেষজ্ঞরা মনে করছেন, অর্থনৈতিক সমৃদ্ধির এই ধারা অব্যাহত থাকলে বাংলাদেশও একদিন বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। আর আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব বাংলাদেশের সেরা 5টি শিক্ষিত জেলা, যে 5টি জেলায় সরকারি হিসাব মতে নিরক্ষর মানুষের সংখ্যা অত্যন্ত কম। আসুন দেখি বাংলাদেশের কোন 5টি জেলার মানুষ সবচেয়ে বেশি শিক্ষিত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। চলুন আমরা ভিডিওটি দেখতে থাকি। আজকের এই ভিডিওর সকল তথ্য ও উপাত্ত সংগ্রহ করা হয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও উইকিপিডিয়া থেকে। এবার আমরা মূল তালিকায় চলে যাব, দেখব তালিকার পঞ্চম স্থানে রয়েছে কোন জেলা। তালিকার পঞ্চম স্থানে রয়েছে সিরাজগঞ্জ জেলা। উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত সিরাজগঞ্জ জেলা। সিরাজগঞ্জ জেলা তাঁত শিল্পের জন্য বাংলাদেশ ও বহির্বিশ্বেও ব্যাপকভাবে সমাদৃত। এবার আমরা জানব এই জেলার সাক্ষরতার হার। সিরাজগঞ্জ জেলার সাক্ষরতার হার সরকারি হিসাব মধ্যে প্রায় 68%। চতুর্থ অবস্থানে রয়েছে কোন জেলা এবার আমরা জানব। চতুর্থ স্থানে রয়েছে নোয়াখালী জেলা। চট্টগ্রাম বিভাগ ও বাংলাদেশের অত্যন্ত বৃহৎ একটি জেলা নোয়াখালী। এই জেলা কলকারখানা ও শিল্প ক্ষেত্রে বিপ্লব এনেছে। এই জেলার সাক্ষরতার হার প্রায় 69.5%। তালিকার তৃতীয় স্থানে রয়েছে কীর্তনখোলা নদীর তীরে স্থাপিত হওয়া শহর বরিশাল। 1797 সালে এই জেলা স্থাপিত হয়। এই জেলার পূর্ব নাম ছিল চন্দ্রদ্বীপ। উপমহাদেশের অন্যতম বিখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব শেরে বাংলা AK ফজলুল হকের জন্মস্থান এই বরিশাল। এটি হচ্ছে গুটিয়া মসজিদ, বরিশালের অত্যন্ত চমকপ্রদ একটি মসজিদ, নয়নাভিরাম একটি মসজিদ। বরিশাল জেলার সাক্ষরতার হার সরকারি হিসাব মতে প্রায় 75.3%। তালিকার দ্বিতীয় অবস্থানে অবস্থান করছে বাংলাদেশের যেই জেলা, সেই জেলাটির নাম হচ্ছে বরগুনা জেলা। বরগুনা জেলা বরিশাল বিভাগেরই একটি জেলা। বরগুনা জেলা প্রাকৃতিক দুর্যোগে বারবারই কবলিত হলেও এই জেলার সাক্ষরতার হার অত্যন্ত আশাব্যঞ্জক। বরগুনা জেলার সাক্ষরতার হার প্রায় সরকারি হিসাব মতে প্রায় 86.55%। এবার আসবো বাংলাদেশের সবচেয়ে শিক্ষিত জেলা কোনটি, বা কোন জেলায় বাংলাদেশের সবচেয়ে শিক্ষিত লোকের বসবাস। বাংলাদেশের সবচেয়ে শিক্ষিত জেলা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও উইকিপিডিয়ার তথ্য মতে সেই জেলাটির নাম হচ্ছে চুয়াডাঙ্গা। বাংলাদেশের পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগের একটি জেলা, যা কুষ্টিয়া জেলার অন্তর্গত ছিল। দেশ বিভাগের পূর্বে এই জেলা নদিয়া ভারতের নদিয়া জেলার অন্তর্গত ছিল। এই জেলার সাক্ষরতার হার প্রায় 99.97%। আমরা সবাই আশা করি ও মনে প্রাণে বিশ্বাস করি বাংলাদেশের সকল জেলাই শিক্ষা দীক্ষা ও জ্ঞান বিজ্ঞানে এগিয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ারও করবেন। ধন্যবাদ।